আজ আমরা আবার মাইনক্রাফট খেলবো। তো প্রথমে আমি এখানে কি করতেছি সেটা তোমাদেরকে দেখাই। দেখো নিচে আমি কি তৈরি করছি, মানে আগের দিন আমি বলছিলাম যে এখানে আমি ঘর তৈরি করব। সো ঘর তৈরি করার জন্য মোটামুটি এখান থেকে একটা আমি মানে আর কি বাড়ির প্ল্যান তৈরি করে ফেলছি বলতে পারো। এখন আমাদের ঘরের প্ল্যান করা হয়ে গেছে, কেমনে আমরা ঘর তৈরি করব। এখন জাস্ট এইটার উপর দিয়ে আমাদের ঘর বাড়ি তৈরি করতে পারে। এখান থেকে তুমি দেখতে পারতেছ অনেক বড় একটা ব্লক নিয়ে আসছে। দাঁড়াও এটা আপাতত এখান থেকে নিচে নেমে যে আমরা যাই হোক। সো এখানে এটা আমি পরে ভেঙে দিব। টাওয়ার টাওয়ার তৈরি করে রাখছিলাম এখানে আমরা। সো আমাদের মোটামুটি যে আইটেম ছিল সবগুলো আমি এখানে কম বেশি কিনে নিয়ে আসছি আর ঘর তৈরি করার জন্য। এখানে দেখতে পারতো কতগুলো আইটেম আমি নিয়ে আসছি, এগুলো সব আমাদের কাজে লাগবে ঘর বাড়ি তৈরি করার জন্য। আরও বাকি অনেক আইটেম আমাদের পুরাতন জায়গায় রয়েছে, ওখান থেকে সব আইটেম আগে আমি আমাদের এই নতুন যেখানে ঘর তৈরি করতে সেখানে নিয়ে আসবো। তারপর দেখা যাক কি করা যায়। আমাদের ছোট নুবড়া মার্কা ঘর ওইটা এখানেই থাকবে, কারণ যাই হোক। সো আজকে আমাদের হচ্ছে ঘরের কাজ দেখি কতটুকু আমি কমপ্লিট করতে পারি। এখান থেকে বেড দুইটা ভেঙে নিয়ে চলো, সাথে করে নিয়ে চলে যায়। এখানে যে আইটেম আছে সব হচ্ছে আমাদের ইনভেন্টরিতে ভরে নিতে হবে, মানে আর কি আমাদের ইনভেন্টরিতে নিয়ে আমাদের নতুন যে এলাকায় এই ঘরবাড়ি তৈরি করছে সেখানে নিজে রাখতে হবে। ভালো কথা, আয়রনের আর্মর পুরানি ঝটাফট। ওকে আয়রনের আর্মর পড়া হয়ে গেছে। এখন এগুলো সব ভেঙে নিয়ে নাও এখান থেকে, এগুলো এখানে রাখার কোনো প্রয়োজন নেই। ফার্নেসও ভেঙে নিয়ে নেবো, ফার্নেস এখানে রাখার কোনো প্রয়োজন মনে করি না আমি, কারণ আমাদের ওখানে অলরেডি ও ভাই এখানে কতগুলো গ্লাস হয়ে গেছে, গ্লাস আমাদের কাজে লাগবে। এগুলো এখান থেকে ভেঙে নিয়ে নাও। এখান থেকে টর্চ, একটা মাত্র টর্চ থাকবে এখানে, যেটা হচ্ছে ঘরের একদম মাঝ বরাবর। ও মাঝ বরাবর দুইটা আছে, দুইটা টর্চ এখানে থাকুক। সে ঘরে আমরা এখন আর আসতেছি না, এই ঘর এখন থেকে এখানে বন্ধই থাকবে। আমরা নতুন নতুন এক জায়গায় যাইতেছি আর এগুলা পরে এসে আমি ভেঙে নিয়ে যাবো। দেখো এগুলো আপাতত এখানে থাকুক, পরে আমি এখান থেকে এগুলো ভেঙে নিয়ে যাবো। আগে আমাদের বাড়িঘর তৈরি করে নেই। সো এখানে আমাদের বাড়ি তৈরি করার জন্য আগে মোটামুটি তো প্ল্যান করছে। আর কথা হইতেছে এখানে যে জায়গাটা আছে, এই জায়গা হইতেছে আমাদের সে ঘোরার জন্য ঘর তৈরি করবো। ওই জন্য এই জায়গাটা আপাতত একটু এরকম ফাঁকা রাখা আছে। আর এখানে আমাদের একটা ফ্লোর, মানে এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এখানে একটা রুম হবে। আর এখানে হইতেছে মিয়া দেখতে পারতেছো কত সুন্দর বিচ। এখানে একটা ব্যালকনি তৈরি করবো, যেহেতু দুইতলা থেকে, মানে আর কি সেকেন্ড ফ্লোর থেকে আমরা কি বলতেছি ফার্স্ট ফ্লোর থেকে আমরা সবকিছু দেখতে পারি। সেকেন্ড ফ্লোর মানে হইতেছে তিনতলা, ফার্স্ট ফ্লোর মানে হইতেছে আমাদের দুইতলা বলতে পারো। যাই হোক, সো এখান থেকে আমাদের আরো কিছু লক লাগবে ঘরের কাজকর্ম শুরু করে দেয়। সো এখানে আমি স্প্রুসের লক ব্যবহার করবো ভাবতেছি, কারণ এগুলো হইতেছে আমার কাছে অনেক পরিমাণে আছে। আর বাকি যে আইটেম আছে ইনভেন্টরি থেকে এগুলো সব চেস্টের ভিতরে আগে রেখে দাও। পানির বালতি, তারপর হইতেছে উড, এগুলো খালি সাথে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো কাজকর্ম শুরু করে দেয় আমাদের ঘর তৈরি করার। সো আমাদের ঘর হইতেছে কত ব্লক উঁচু করব সেটা আমি ভাবতেছি। এটা তো উল্টা দিয়ে ফেললাম, প্রবলেম না না না, সবকিছু ঠিক করে দিতে হবে। সো এক দুই তিন চার ব্লক, আমার মতে চার ব্লক এনাফ হবে। একটা দুইটা তিনটা চারটা, চারটা করে করে দিয়ে দেয় প্রত্যেক জায়গা থেকে, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা এক কাজ করি, আমি পুরাটা আগে কমপ্লিট করে ফেলি, তারপর দেখি কেমন দেখা যায়। এগুলো তো পরে আবার আমি ইয়ে করে ফেলবো তোমার সেই, মানে এগুলো আবার কুড়াল দিয়ে হইতেছে গাছের সাল চামড়া সব খুলে ফেলবো আমরা একসাথে। এইটা পাশাপাশি ওইটাও করতে পারি আমরা। ওকে কমপ্লিট। এইবার এখান থেকে আরেকটা বাকি আছে। আর আমাদের পড়তে পড়তে তো হেলথের অবস্থা একদম খারাপ, খাবার কোথায় রাখছি আমি? এই তো এখানে ব্রেড আছে। আর ভালো কথা, আমি ওই ভিলেজ থেকে একটা ক্যারট নিছিলাম আগের দিন। তো ক্যারট নেওয়ার পরে বলছিলাম ওইটা আমি এমনি একটা মাত্র ক্যারট নিচ্ছি, সেইটা দিয়ে হইতেছে আমি ইয়ে তৈরি করব তোমার সেই ফার্মিং করব। বাট ওইটা আমি খেয়ে ফেলছিলাম ভুল করে, আমার আমার নিজেরও খেয়াল নেই, পরে দেখি তোমরা কমেন্ট করে বলছো এই কথা। যাই হোক, সো আজকে আমরা আবার একটা ক্ষেতের থেকে ক্যারট নিয়ে আসবো। এইবার এইবার ফার্মিং করব আমরা, এবার আমরা খেয়ে ফেলার জন্য নিয়ে আসবো না। আচ্ছা এখান থেকে মোটামুটি কাজ আমাদের হয়ে যাইতেছে। ওকে কমপ্লিট এটা। এবার এটার পালা, একটা দুইটা, আরে শেষ নাকি? না না, ব্লক শেষ নাই, তিনটা চারটা, এবার লাস্ট আর মাত্র আটটা বাকি, চার, এইবার হয়েছে বাকি শেষ, এক দুই তিন চার। ওকে কমপ্লিট। সো এখান থেকে লাফাইতে লাফাইতেও যাইতে, যাই হোক পার্কুর করার কোনো প্রয়োজন নেই আমাদের। মোটামুটি ঘরের নিচের ফ্লোরের কাজকর্ম হয়ে গেছে। এখন এগুলো একদম মনে করো যত সাল চামড়া আছে খুলে ফেলাই দাও এগুলো এখান থেকে, ঝটপট ঝটপট তাড়াতাড়ি করো। এখান থেকে সবগুলো দিয়ে ঠিক করার পর দেখি কেমন দেখা যায়। স্ট্রিপ করার পর এগুলো মেবি স্ট্রিপ করা, আমি বাংলাতে বলতেছি সাল খুলে ফেলা, যাই হোক এটা ইংলিশে বলে স্ট্রিপ করা মেবি। যাই হোক, আর মাত্র দুই তিনটার বাকি আছে। এটা এবার হচ্ছে এটার পালা, তারপর হচ্ছে এটার পালা, তারপর এটার পালা, একটা করা বাকি ছিল। ওকে কমপ্লিট। সো আমাদের মোটামুটি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তো করে ফেললাম। এখন আমাদের ঘরের দরজা তৈরি করবো এই জায়গা থেকে। আচ্ছা এক কাজ করি, আমি ভাবতেছি ফ্লোর মানে আর কি জানালা কেমনে কি ব্লা ব্লা এগুলো কেমনে কি তৈরি করবো। দেখো এগুলো আস্তে আস্তে তো আমরা তৈরি করবো, বাট যাই হোক ঠিক আছে। এখানে আমাদের বেডরুম তৈরি করবো আমরা, এখানে আমাদের এখানে সব ক্রাফটিং করে বেড়াবো। আর এখান থেকে একটা সিঁড়ি তৈরি করবো, যাতে মানে আর কি আমরা উপরে ফ্লোরে যাইতে পারি। না না, সিঁড়িটা হচ্ছে এই কোনা থেকে তৈরি করবো, এই কোনা থেকে ভালো দেখা যাবে। এখন আমাদের এর উপরে ফ্লোরের কাজকর্ম শুরু করে দিতে হবে। এখান থেকে উপরে যাওয়ার জন্য আপাতত একটা মানে আর কি নুবড়া মার্কা রাস্তাই বলতে পারো তৈরি করে, আর সেটা হচ্ছে চেস্টের উপর দিয়ে লাফাই লাফাই। যাই হোক, সো এখান থেকে আমাদের আমাদের ইয়ে লাগবে তোমার অকের অকের ইয়ে লাগবে তোমার প্ল্যাঙ্ক। সো আমাদের কাছে অকের মোটামুটি অনেকগুলো আছে, এগুলা দিয়ে আমরা এখন যা আছে সব বের করে নেই। চলো এবার এখান থেকে ঝটাপট আমাদের রুফ তৈরি করে ফেলতে হবে। আমি এখন টিউটোরিয়াল দেখাইতেছি নাকি বাড়ি বানানোর? এ তো সময় নিয়ে আমি বাড়ি তৈরি করতেছি। সো এক কাজ করি, পুরো জায়গাটাকে আমি ফিল করে ফেলি। দাঁড়াও, এখান থেকে আমি সিঁড়ি তৈরি করতে ভুলে গেছিলাম।
মানে আর কি সিঁড়ি তৈরি করতে ভুলি নাই, মানে সিঁড়ি তৈরি করার জন্য জায়গা রাখতে ভুলে গেছিলাম। ওকে সো মোটামুটি ঠিক আছে, ফ্লোরের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে আমাদের বলতে পারো। এখান থেকে আরো কিছু ব্লক লাগাই দিতে হবে আমাদের। আচ্ছা এখান থেকে হয়তো আমরা উপরে উঠবো আস্তে আস্তে, যাই হোক। সো আমাদের ঠিক আছে, পরে এটা আরো আপডেট করা সুন্দর করে ফেলবো, আপাতত এটুকুই থাকুক। সো এখানে ঘর তৈরি করে টাইম ওয়েস্ট করার থেকে আমি অন্য কিছু করব, মানে কি এখন আমাদের ফার্মিং করতে হবে। ফার্মিং করা হয় নাই, দাঁড়াও আগে বেড নিয়ে এখানে রিসপন পয়েন্ট সেট করে দিয়ে নেই আমাদের, কারণ রাতে বেলা মস্ত চলে আসবে আর উপরে স্যার আমরা নিচে ঘুমাবো পাগল নাকি, মস্টের সাথে মাইর খাওয়ার জন্য নিচে ঘুমাবো আমরা। চলো চলো উপরে চলো, আর এখান থেকে তো উপর ওঠা যাবে না, আমাদের উপর ওঠার জন্য ওই নুবরা মার্কা সিঁড়ি ব্যবহার করতে হবে। আপাতত এটাই অনেক, আপাতত কিছু না থাকাতে এটা ইউজ করে এখানে রিসপন পয়েন্ট সেট, একটু পরে আমি ঘুমাই পড়তেছি। এখন এখানে যে সিঁড়ির মতো তৈরি করছিলাম এটা ভাঙা ফেলি, এখন আমরা ফার্মিং করব, মানে অনেক বড় করে ফার্ম তৈরি করব না, ছোট করে মনে করো ক্যারোটা রুইট কিছু লাগাই রাখবো। মানে রাতের বেলা আমরা আবার ভিলেজে যাবো, হইতেছে সে তোমার ক্যারোট চুরি করতে যাবো না, এমনি ক্যারোট আনতে যাবো আমি, আমরা চোর না, আর ওয়ার্ল্ডে যা আছে সবই তো আমাদের। আর এখনো তো ঘোড়া খুঁজাই পেলাম না, যেখানে ঘোড়ার জন্য ঘর বানাই রাখছি আমি, মানে এদিকে জায়গা রাখছি, ঘর এখনো বানাই নাই। তো আমাদের লাগবে হইতেছে এখন হো তৈরি করতে হবে আমার কাছে, টিং টেবিল আমি এখানে রাখি না এখন, আরে অন্ধকার হয়ে গেছে পুরো, আগে কিছু টর্চ তৈরি করে নাও, লাইট আপ না করলে এরিয়া একদম মনস্টার এসে আমাদের অবস্থা খারাপ করে দিবে। তো এক কাজ করি, এই ঘরের ভেতরে একটা, এই ঘরে একটা, এই ঘরে একটা, আর এখানে একটা, আপাতত এখানে রাইখা দিয়ে চলো, রাত হয়ে গেছে ঘুমায় আগে সকাল করে নেই, কারণ সকাল হলে এমনি মনস্টার রেসপন হতে পারবে না। ভালো কথা, এখন ঘুমাইলে হবে না, আমরা ভিলেজে যাবো ক্যারোট নিয়ে আসার জন্য। চলো চলো ক্যারোট আনতে, নিয়ে আমরা ভিলেজে যাইতেছি ক্যারোট নিয়ে আসার জন্য, রাতের বেলায় চুপি চুপি যে ক্যারোট নিয়ে আসতেছি আমরা। আরে জম্বি কথা থেকে আসলো এত, মিয়া আমরা তোমাদের কি ক্ষতি করছি, আমাদের পেছনে কেন লাগো, মিয়া এখনো তোমার ঘর বাড়িও তৈরি করা হয় নাই, আমরা এখন গরিব মানুষ। ওই ভিলেজের কাকুরা, আরে পিগ, ও ভালো কথা, আমাদের সেই মেইন মাইনক্রাফট এর ওয়ার্ল্ডে সে পিগ রে ঘুরায় ঘুরায় কি করছিলাম তোমরা যারা দেখছো তো, আর যারা এখনো দেখো নাই দেখে আসতে পারো, পিগের অবস্থা একদম খারাপ করে দিছি আমরা এখানে, মাইনক্রাফট দিয়ে একদম রেলের ভেতরে ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ। সরে কোথায় রে সে ইয়ে, কোথায় ক্যারোট, কোথায় একটা মাত্র ক্যারোট, হ্যালো ও এখান থেকে, আরে আমি ক্যারোট যদি এখান থেকে নিয়ে নেই তাহলে লাগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ক্যারোট নিয়ে যাইতেছি, পরে যদি মনে থাকে তাহলে দিয়ে যাবো, যাই হোক একটা ক্যারোট নিয়ে যাইতেছি আমরা এখন, একটা দিয়ে ইয়ে করবো ফার্মিং করবো, লোকের জিনিস নেওয়া ঠিক না। তারপরে ও ক্যারোট বড় হলে আমি দিয়ে যাবো তোমাদের ক্যারোট। আরে 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 এখান থেকে তীর মারতেছে পেছনে, আমি কি দোষ করছি, হ্যাঁ আমি তো এখানে জাস্ট সার্ভাইভালে সার্ভাইভ করতেছি। ওই যে আমাদের নুবড়া মার্কা ঘর দেখা যাইতেছে, আরে ক্রিপারে ভরা, এবার মরছি, সামনে একটা যদি ক্রিপার চলে আসে ভাই কিছু আর বলার নেই, এখানে শেষ হয়ে যাবে সবকিছু। চলো চলো তাড়াতাড়ি ঘরের ভেতরে, আরে পারনেছে এখন সবকিছু, বাড়ি খাইতেছে মিয়া, যত ঝামেলা সব এখন হইতেছে, উপরে আবার কোনো মনস্টার স্পন হয়ে না বৈশা থাকে, না না উপরে কপাল ভালো কেউ নাই। ওকে সকাল হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের বাকি কাজকর্ম। আরে আসো আসো জম্বি, এবার তুমি তোমাদেরকে এবার আমি দেখতেছি মিয়া, তোমাদেরকে আমি ভয় পাই নাকি মিয়া, তোমাদের মতো নুবরা জম্বি রেখে ভয় পাই। এন্ডারম্যান তাকাইছি চোখের দিকে, কি করবি, আমি তো চোখের দিকে তাকায় থাকবো, কি করবি ভাই, তুই কিচ্ছু করতে পারবি না, কারণ ও চোখের দিকে যদি তাকায় থাকো কিছু করতে পারবে না, কিন্তু প্রবলেম হইতেছে একবার যদি আমি এখান থেকে সরে যাই। আরে চিল্লাইতেছে কেন আমনে, আরে এত 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 হিট কেমনে করে, এত হিট কেমনে করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মরে না কেন, মরে না কেন, মরে না কেন, মর মর মর। আরে ভাই এত মারা লাগে কেন রে, এরে এত কেন মারা লাগতেছে, এত কেন মারা রে, মাইরা ফেলছি অবশেষে ভাই। এন্ডারম্যান মারা বহুত প্যারা আপাতত, কারণ আমাদের কাছে তেমন পাওয়ারফুল কিছু নাই। ওকে সো আমরা কি জানি করতেছিলাম, এখন আমরা ফার্মিং করবো। সো ফার্মিং করার জন্য নদীর ধারে তো লাগাই দিতে পারি, একটা হতরি করলে হইতেছে। আচ্ছা দাঁড়াও, হতরি করার জন্য তো আমাদের সে ইয়ে লাগবে, আয়রন লাগবে, আয়রন কোথায় রে, তো আয়রন এখানে অনেকগুলাই আছে, একটা হতরি করে নিছি। এবার এখন আমরা মোটামুটি দাঁড়াও, আমার কাছে কিছু সিডও আছে, ভালো কথা, আমরা যে ওই নদীর ধারে ওইখানে কিছু ইয়ে লাগাইছিলাম ওইগুলো এখনো বড় হয়েছে কিনা দেখা হয় নাই আমার। আচ্ছা এদিকে চলো, এদিকে কি আছে, পানি, পানির আশেপাশে দাঁড়াও, মাটি আছে পানির আশেপাশে, আরে এটা তো পুরো বিচ, এখানে কি মাটি, না না এখানেও মাটি আছে, কপাল ভালো, এখানে আমরা মাটি পেয়ে গেছি মোটামুটি। আচ্ছা এখানে হয়তো আমাদের ক্যারোট এখানে লাগাই দাও, আর আমরা গরিব মানুষ দুইটা মাত্র সিড আছে, দুইটা সিড এখানে লাগাই দেই। আচ্ছা চলো তো দেখেছি ওই পাশে ফার্মের কী অবস্থা, ঘর আজকে আমি বানাবো না, কারণ ঘর পরে দেখা যাবে, ঠান্ডা মাথায় পরে আমরা আস্তে আস্তে ঘর বিল্ড করবো, এত ঘর নিয়ে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, বাকি কাজকর্ম আগে করো। আর এর পরের দিন আবার আমরা কেভের ভেতরে মাইনিং করতে যাব, কারণ একটা এর আগের দিন একটা কেভ তো মাইন করছিলাম, বাট আরও একটা কেভ আছে, মোট দুই রকমের কেভ আছে এখানে। আরে বিড়াল টেম করবো এটারে আমরা, কিন্তু মাছ নাই, ও ফিশিং করতে হবে, ফিশিং করতে হবে আমাদের, মাকড়সার জাল, দাঁড়াও আমি ফিশিং রড তৈরি করবো আজকে। আচ্ছা আজকে আর একটা ফিশিং রড তৈরি করবো তাহলে আমাদের কাজ শেষ। এখানে সুগার কেন লাগাই রাখছিলাম, এগুলো এখন এখান থেকে ভেঙে নিয়ে যেতে হবে, কারণ আমরা এখন আর এখানে থাকবো না, আমরা নতুন জায়গায় ঘরবাড়ি তৈরি করতেছি, সো ওইখানে নিয়ে যাই সব কিছু। তোমাদের এখানে কিছু আর রাখার, আরে কোথায় পড়ে গেলাম আমি, আচ্ছা এখান থেকে উইট, আরে উইট বড় হয়ে গেছে আমাদের, আমাদের আমাদের ফার্মিং করে বানানো উইট বড় হয়ে গেছে, এই ফার্মও এখানে থাকুক, যাই হোক প্রবলেম তো নাই, বড় তো হলে পরে আমরা এক সময় এসে নিয়ে যেতে পারবো এখান থেকে জিনিসপত্র। সো এখান থেকে আমি কিছু উইট আর সুগার ক্যান নিয়ে নিচ্ছি, এগুলো আমরা কাজে লাগাবো। সো এখন আমরা একটা ফিশিং রড তৈরি করে মাছ ধরবো, যা আছে জীবনে মাছ ধরো, এখন এছাড়া কোনো কাজ নাই। ফিশিং রড তৈরি করার জন্য আমাদের হইতেছে তোমার দুইটা লাঠি লাগবে, না তিনটা লাঠি লাগবে, আর হইতেছে মাকড়সার জাল লাগবে,
এখানে একটা মাকড়সা দেখছিলাম একটু আগে, কোথায় জানি। আর এখানে দেখছিলাম ডিসপন হয়ে গেছে কিনা জানি না, বাট এখানে ছিল একটু আগে। এই তো পেয়ে গেছি মাকড়সা, পেয়ে গেছি, মারো মারো। এই তো ড্রপ করছে। আচ্ছা দুইটা পাইছি, বাট দুইটাতে কাজ হয় কিনা দেখে নেই। দুইটাতে মেবি মেবি কাজ হয়, কাজ হলে তো ভালো, আর না হলে তো আর কিচ্ছু করার নাই। ও হয়ে গেছে, হয়ে গেছে, দুইটা দিয়ে তৈরি করে ফেলছি। দাঁড়াও এখন ফিশিং করবো, ফিশিং করলে অনেক জিনিসপত্র পাওয়া যায় আমার। এই দাঁড়াও, এখান থেকে একদম ফিশিং রড চাইলাম, আরও যায় নাই, পানিতে যায় নাই। আচ্ছা ফিশিং রড দিয়ে জিনিসপত্র টেনে নিয়ে আসা যায় শুনছিলাম, কথাটা কতটা কাজ করে দাঁড়াও দেখে নেই। টার্টেলের মাথায় ফিশিং রড ফেলায় দেখি নিয়ে আসা যায় কিনা। ওরে কই আসতেছে না তো, ফালতু কথা কাজ করে না। যাই হোক চলো ওশানের ভেতরে দেখি আমরা একটু ফিশিং করে কাজের কিছু পাওয়া যায় কিনা। ফিশিং করলে এখান থেকে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাইতে পারে, যদি আমাদের কপাল ভালো হয় তাহলে। আর মিয়া মাছ পাইলেও তো হইতেছে, মিয়া যা পাই যাই, যেটা পাবা সেটাই লাভ, কারণ এখন আমরা আমাদের কাছে কিচ্ছু নাই। সো আপাতত ফিশিং করে মনে হয় না কোনো লস হবে। সো প্রথমে, আরে প্রথমে একটা পাফার ফিশ পেয়ে গেছি, এটা আমাদের খুবই কাজে লাগবে। তার কারণ হইতেছে আমরা এটা দিয়ে তোমার ওয়াটার ব্রিথিং এর পোষণ তৈরি করতে পারবো, যেই পোষণ, যেই পোষণের সাহায্যে আমরা পানির নিচে নিঃশ্বাস নিতে পারবো। ওকে মাছ পেয়ে গেছি একটা, দেখো একটার পর একটা ভালো ভালো জিনিসপত্র পাইতেই আসি আমরা, মানে আর কি আরও ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, নেম ট্যাগ পাওয়া যায় আর অনেক কিছু। আমি তো পরপর দুইবার দুইটা নেম ট্যাগ পাইছিলাম এসে আমাদের 1.14 সার্ভাইভাল ওয়ার্ল্ডে। তো তোমরা যারা এখন আমার 1.14 সার্ভাইভাল ওয়ার্ল্ডে লেটস প্লে ভিডিও দেখো নাই, দেখে আসতে পারো, নিজের ভিডিওতে নিজের ভিডিওর প্রমোশন করতেছি। যাই হোক, আচ্ছা এখানে ফিশিং করতে আমাদের টাইম অনেক ওয়েস্ট হইতেছে, এত টাইম ওয়েস্ট করা যাবে না, আমাদের অন্য কাজকর্ম করতে হবে। সো মোটামুটি আমরা এখান থেকে কিছু মাছ পেয়ে গেছি যেগুলো আমরা, আরে 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 রেড, এখন কিসের রেড, এখন কিসের রেড মিয়া, এখন কিসের রেড, আমি এখনো এখন রেড পাগল ভাই, এখন রেড নেওয়া কি ঠিক হবে আমি বুঝতেছি না, এত তাড়াতাড়ি রেড নেওয়া ঠিক হবে কিনা, কারণ এখন যদি আমি রেড করতে যাই জীবনেও রেড আমি কমপ্লিট করতে পারবো না প্রথমত। আর আরে পিগ এদিকে আসো, আমি বুঝতেছি না এখন রেড করবো কিনা, এখন চাইলে আমরা রেড করতে পারি, আমাদের ডিফিকাল্টি নর্মাল দেওয়া আছে। সো নর্মাল ডিফিকাল্টিতে একটা রেড মেবি করলে কোনো প্রবলেম হবে না, রেড করা যায় চাইলে একটা এখন, কিন্তু আমার মনে হইতেছে না এখন রেড করাটা ঠিক হবে, কারণ এখন যদি আমরা রেড করতে যাই তাহলে, আরে তুমি মিয়া এইদিকে, আমি আমরা এখনো বুঝে পারতেছি না রেড নিবো কিনা, রেডের রিফেক্ট নিবো কিনা, তুমি এদিকে দৌড়াদৌড়ি করতেছো, এতে লিটারে মারলে তারপর রেড পড়বে। সো এখন বুঝতেছি না কি করব। আচ্ছা যাই হোক, এখন রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখনও আমাদের ঘরবাড়ি ঠিকঠাক মতো তৈরি করা হয় না, আর ভিলেজারদেরকে মানে আর কি ভিলেজাররা এখন আমি বাঁচাইতে পারবো না, কারণ আমি এখন অতটাও পাওয়ারফুল না। আরে কোথায় রে, ওদের লিডার কোথায় চলে গেল, হোয়াট ভিলেজে চলে গেছে নাকি, ভিলেজে গেলে তো বিপদ, আরে ভিলেজারদের মাইরা ফেলবে। আয়রন গোলেম, আয়রন গোলেম তুমি দেখো কাহিনী, এদিকে ভিলেজারদের মাইরা ফেললে তো পরে বিপদ হবে। এখন আমি ট্রেডিং হলও তৈরি করি নাই, দাঁড়াও দাঁড়াও সে কোথায় কোথায়, না 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 এখনও ভিলেজে অ্যাটাক করে নাই, যাই হোক ভিলেজে কোনো প্রবলেম করে নাই। ওকে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, অফলাইনে দেখে আমি ঘরের কাজকর্ম করে রাখবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।